الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো ফিতরা সকলেরা ভাই বলছেন বলার জন্য দেখা আমার মনে হয় যেমন সবাই ফেসবুক ইউজ করেন আপনারা সোশ্যাল মিডিয়া সকলে আছেন এই নিয়ে খাত বোধবার চলছে যে ফিতরা কিভাবে দেবো আমরা কখন দেবো আমরা টাকা দেবো না খাদ্যদ্রব্য দেবো কখন বন্টন করতে হবে এই নিয়ে বিস্তর মতামত চলছে আমি ওই মতামতের মধ্যে যাবো না কোনটা ভুল কোনটা সঠিক আমি সে কথাও বলবো না আমি আপনাদের কয়েকটা নীতিমূলক কথা বলবো কয়েকটা নীতি বলবো আপনাকে ইনশাল্লাহ আপনি যদি আপনার মধ্যে বা আমাদের মধ্যে কোরআন হাদিস মানার প্রবণতা থাকে ইনশাআল্লাহ আমরা এই নীতিগুলো কথাটা বুঝতে পারবো আমরা কি করা উচিত প্রথমত সহি যে হাদিস গ্রন্থগুলি আছে সহি বুখারি হাদিস নম্বর 1503 থেকে 1512 নক্ষত্রমানে সহি বুখারি হাদিস নম্বর 1503 থেকে 1512 সহি মুসলিম হাদিস নম্বর 984 থেকে 86 সহি আবু দাউদ হাদিস নম্বর 1609 থেকে 1618 সেই তিরমি হাদিস নম্বর 673 থেকে 677 নাসাই হাদিস নম্বর 2103 থেকে 2123 আর ইবনে মাজাহ হাদিস নম্বর 1825 থেকে 1830 এই হাদিস গ্রন্থের মধ্যে যতগুলি হাদিস বর্ণিত হয়েছে এবং আরো হাদিস গ্রন্থ যেগুলি আছে সব জায়গাতেই কি বলা হয়েছে খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে কি বলা হয়েছে খাদ্যদ্রব্যের কথা বলা হয়েছে টাকার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি অনেক যুগ পরে কোন একজন ইসলামী শাসক অবশ্য তিনি সম্মানী ব্যক্তি তাই ছোট ছোট করছেন আমি ওমর বিন আব্দুল আজিজ তিনি খাদ্যর বদলে টাকার কথা বলেছেন এখন দেখুন যে হাদিস হচ্ছে ওহী হাদিস কি ওহী ওহী হাদিস জানেন যেরকম কোরআন ওহী ওহীর বিধান হাদিসও কি ওহীর বিধান হাদিস আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে জানেন দলিল দেখো আমাদের মধ্যে 145 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া তাওয়াদ্দা রাসূল যখনই ওযু করতেন আখাযা কাফফা মিন মাই তখন এক আজল পানি দিতেন ফালাত ফালাহু তাহতা হানাকিহি সেই এক আজল পানি কি করতেন তার থুকটি নিচে প্রবেশ করতে হবে ফা খাল্লা বিলাহিয়াতিহি এবং সেটা দিয়ে দাড়িগুলোকে খিলাল করতে সাহাবারা বললেন যে আপনার তো অনেক ঘন লম্বা দাড়ি আপনি একাজে পানিতে কি হবে একটা বেশি পানি নিন যেরকম ওজোর অঙ্গ প্রদান করে আমরা একবার ধুতে পারি দুইবার ধুতে পারি তিনবারও ধুতে বা পারি বা তিনবার ধুতে করা উত্তম তো আপনি দাঁড়িয়ে বলা আছে কিন্তু একবার কেউ নিচ্ছেন দুইবার নিন বা তিনবার নিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি যে হাকাদা আমরনি রব্বি আমাকে আমার রব এভাবেই করতে বলেছেন আবু দাউদ হাদিস নম্বর 145 তো রাসূল কি বলছেন আমার রব আমাকে এভাবেই করতে বলেছেন এটা আল্লাহর কথা এটা কোথায় আছে এটা কথাটা কার আদেশটা কার আল্লাহ এটা আছে কোথায় হাদিসে বুঝা কি গেল যে হাদিস ও আল্লাহর পক্ষ থেকে ওহী হ্যাঁ ওহী পার্থক্য আছে যে ওহী মাত্র ওহী গায়েব মাত্র সেটা ভিন্ন কথা তো এখন মতপার্থক্য আছে ওহির মধ্যে ওহির বিধান বলছে যে আপনাকে ফিতরা কি দেবেন খাদ্যদ্রব্য আর কিছু আলেম বলছে যে না টাকা দিলেও চলবে টাকা দিলেও চলবে এবার বলুন আপনি কার বিধান মানবেন ওহির বিধান না মানুষের মানুষের বিধান আলেমদের বিধান ফসল আপনার আপনি কার বিধান মানবেন ওহির বিধান না মানুষের বিধান যদি আপনি ওহির বিধান মানেন তাহলে আপনি ইমানদার ওহির বিধান না মানেন তাহলে আপনি ইমানদার নন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অসংখ্যে বলছে ফালা ওয়া রাব্বিকা তোমার রবের কসম করে বলছি লা ইউমিনুনা কোন একজন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম যতক্ষণ না তাদের জীবনের সমস্ত ফয়সালা সমস্ত সমাধান কোথায় থেকে না নেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো জীবনের সমস্ত সমাধান ফয়সালা বিচার কার কাছে নিতে হবে
রসুলের কাছে যেতে হবে। এটা প্রথম শর্ত, ঈমানদার হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা লা ইয়ুফি আফসি ফালা মিন বাইনি সালি ওয়া সালিমা, আল্লাহ রসুলের কাছে ফয়সালা দেবে, যে মীমাংসা দেবে, যে সমাধান দেবে, তার উপরে কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো প্রশ্ন রাখা যাবে না, নির্দ্বিধায় নিঃশর্তে সে মানতেই হবে। এই দুটি শর্ত থাকলে আপনি ঈমানদার, আর না থাকলে আপনি ঈমানদার। এখন আপনি ওহির বিধান মেনে ঈমানদার হবেন, না ওহির বিধান না মেনে বেঈমান হবেন, আল্লাহ আপনার হাতে, এটা আপনার হাতে। স্পষ্ট বিধান, এর কোনো কথাবার্তার প্রয়োজন নেই। কে কি বলেছে, কোন ওলামা বলেছে, কোন আলেম বলেছে, সেই কত বড় আলেম আমরা দেখতে যাব না। কেন? যে সবার চাইতে যে যা বলেছে তার থেকে বড় আলেম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব মুফতির চাইতে বড় মুফতি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে যদি আমরা তার চাইতে এই আলেম কে বল মনে করি এ তো বড় আলেম, তার মানে আমরা সবচেয়ে ছোট মনে করছি, তাকে আমরা ছোট মনে করছি। কখন দেবেন ফিতনা, কখন আদায় করবেন? হাদিসের ভাষায় স্পষ্ট, যে মান আদ্দাহা কবলা সলাতি ফালিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি নামাজের আগে ঈদগাহে যাওয়ার আগে আগে বন্ধন করলো, দিয়ে দিল, এটা যাকাতুল ফিত্র বা ফিত্রা হলো। ওমান আদ্দাহা, আর যে ব্যক্তি আদায় করলো বাদা সলাতে নামাজের পরে, ফালিয়া যাকাতুন মিনাস সাদাকাত, সেটা সাধারণ দান বা সাদকা হলো, ফিত্রা হলো না। এবার আপনি আপনার ফিত্রা কেন দিচ্ছেন? কবুল হওয়ার জন্য না কবুল না হওয়ার জন্য? বলো, কবুল হওয়ার জন্য কবুল না হওয়ার জন্য? যদি কবুল হওয়ার জন্য দেন তাহলে ঈদগাহে যাওয়ার আগে আগে কনফার্ম করতে হবে, দিতে হবে। আর যদি কবুল না হওয়ার জন্য দেন, যে যা হবে হবে, তাহলে আপনি একসাথে করুন, কোনো সমস্যা নেই। কবুল হওয়ার জন্য আগে দিতেই হবে, এটা আসলের কথা, কোনো আলেমের কথা না, কোনো আলেমের ফতোয়া নয়, কোনো আলেমের ফতোয়া নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ধরুন এরকম একটা মজলিস হচ্ছে, যে মজলিসে সাহাবারা আছেন, তাবেইরা আছেন, আরো অনেক বড় বড় ইমামরা আছেন, চার ইমাম আছেন, হানিফা, মোহাম্মদ বিন হাম্বাল এবং শাফি এবং মালিক, আরো সব বড় বড় আলেমরা একটা মজলিসে বসে আছেন। একজন ব্যক্তি প্রবেশ করে বলছে যে হুজুর, আমি এইমাত্র ফিতরা দিয়ে আসলাম, আমি এইমাত্র ফিতরা দিয়ে আসলাম। তুমি কি দিয়ে ফিতরা দিয়ে আসলে? বলে খাদ্যদ্রব্য দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে। বলুন তো, যারা উপস্থিত আছে কেউ কারোর স্পর্ধা হবে আঙুল তোলা যে না তুমি তো ভুল করেছো, কেউ টাকা দিলে ভালো হতো? কেউ বলতে পারবে? কুড়ি গ্রাম বলতে পারবে? কারো সাহস আছে? পরে পরে এমন একজন ব্যক্তি আসছে, সেও বলছে হুজুর এই মতো ফিতরা দিয়ে আসলাম। তুমি কি দিয়ে ফিতরা দিলে? বল টাকা দিয়ে। সঙ্গে সঙ্গে কী হবে? আলেম ওদের ভাগে ভাগ হয়ে যাবে, এক পক্ষে বলবে না তোমার হয়ে যাবে, হবে একটা বলতে পারবে না, কি বলবে হয়ে যাবে, এটাও জায়েজ। আর এক পক্ষে কি বলবে যে না তোমার ফিতরা হবে না। এখন আপনি আপনার টাকা দিয়ে, অর্থ খরচ করে, সব খরচ করে ফিতরা দিয়ে যদি আপনি সন্দেহ মধ্যে পড়তে চান, সেটা আপনার ব্যাপার। কবুল হবে কি হবে না এই যতগুলো মানুষকে আপনি থাকতে দেখেন, আপনার ব্যাপার। আপনি যদি নীতিগত বিধান মানেন তো মানেন, না হলে আপনার বিষয়। তো ফিতরা টাকা দিয়ে দিতে হবে না, খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, ঈদের আগে আগেই দিতে হবে, বন্ধন করতে হবে। এখন কেউ কেউ বলছে, বিশেষ একটা সমাজ বিশেষ করে, যে সেই যেগুলো খেজুর দেওয়া হতো, কিশমিশ দেওয়া হতো, যেগুলো ডাইরেক্ট খাওয়া যায়, যেগুলো পরিপাক বা রান্না না করেও খাওয়া যায়, তাহলে আজকের দিনে চাল দেওয়া কথা জায়েজ নয়, চাল কিন্তু ডাইরেক্ট খাওয়া যায় না, রান্না না করে খাওয়া যায় না। এরা হচ্ছে সমাজের বিশৃঙ্খলাকারী, এরা হচ্ছে ফিত্তিন, কি বলেন তো, ফিত্তিন বা বিশৃঙ্খলাকারী। এটা হাদিস বোঝে না, এরা শুধু জানে যে কীভাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে হয়। হাদিসের ভাষা শুধু একথা বলা হয়নি যে শুধু খেজুর দিতে হবে আর কি দিতে হবে, কিশমিশ দিতে হবে, হাদিসের ভাষায় কথা বলা হয়েছে প্রথমে সাআমিন তোআমিন, এক সা খাদ্য দ্রব্য, যেগুলো খাদ্য হতে পারে, বিশ্ব যেগুলো খাদ্য হতে পারে এক সা। তারপরে বলছেন যে আও মিন তামারিন,
অথবা একসা খেজুর আউমিন আকিদিন অথবা একসা পনির আউমিন আউমিন জাবিবিন অথবা একসা কিশমিশ আউমিন শাইরিন অথবা একসা জব বা গম বলুন তো জব দেওয়া এটা কার ভাষা জব দেওয়া কার ভাষা হাদিসের ভাষা জব ডাইরেক্ট খাওয়া যায় রান্না না করে জব কে রান্না না করে খাওয়া যায় ওকে ম্যানুফ্যাকচারিং বা ওকে তৈরি না করে খাওয়া যায় তো যদি জব দেওয়া জায়েজ হয় তাহলে চাল দেওয়া জায়েজ না হবে না এটাই খাদ্যদ্রব্য নয় এটাই খাদ্যদ্রব্য নয় আলেমের খুব চকলে করবেন না আলহামদুলিল্লাহ আপনার বুদ্ধিমান মানুষ বড় বড় শহরে বসবাস করছেন আরবি বলতে না জানলেও বাংলাতে পড়তে জানে ইংলিশে পড়তে জানে আজকের যুগে বাংলায় গ্রন্থ বেরিয়ে গিয়েছে হাদিসের অনুবাদ হয়ে গিয়েছে ইংলিশে অনুবাদ হয়ে গিয়েছে আলেমের চক্করে না পড়ে আপনি একবার যাচাই করে দেখুন যে হাদিস কোরআনে কি আছে তার উপরে আমল করুন তার উপরে আমল করুন নাহলে আপনি হতাশ হয়ে যাবেন কোন দিকে যাব কে ঠিক বলছে কে ভুল বলছে আপনি এই নির্ণয় করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবেন না সর্বদা একটা কথা মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া আল্লাযীনা আমানু হে ইমানদারগণ আতিউ আল্লাহ ওয়া আতিউর রাসূল তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো ওউলিল আমরি মিনকু এবং যারা নেতৃস্থানীয় লোক আলেম উলামা তাদের আনুগত্য করো কতক্ষণ ফাইন তানাযাতুন ফি শাইইন যদি আলেমরা কোনো বিষয়ে মতামত তৈরি করে বিভেদ তৈরি করে বিশৃঙ্খলা তৈরি করে তাহলে কি করবে ফারুদ্দু ইলা আল্লাহর রাসূল আলেমকে ছেড়ে মারো আলেমকে ছেড়ে দিন আমার রিলেশন কোথায় আল্লাহর কাছে ও রাসূলের কাছে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং পরকালে বিশ্বাস করো তাহলে যালিকা খায়রুল আহসানু তাআলা এটাই হচ্ছে উত্তম পদ্ধতি তো আলেমের আনুগত্য করা যায় আলেমের কথা শোনা যায় কতক্ষণ যতক্ষণ তাদের মধ্যে বিশৃঙ্খলা হয় না ততক্ষণ যদি বিশৃঙ্খলা হয়ে যায় বিভেদ হয়ে যায় তাহলে আলেমদের কথা শোনা যাবে না কথা শুনতে হবে কার আল্লাহ এবং তার রাসূল আল্লাহ এবং তার রাসূল ইমাম আহমদ বিন হাম্বল বলছেন বিখ্যাত ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলছেন বিখ্যাত ফিকহি ফতোয়া গ্রন্থ আল মুগনির দ্বিতীয় খণ্ড 352 পৃষ্ঠার মধ্যে যে তিনি ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে ফিতনা খাদ্যদ্রব্য দিতে হবে টাকা দিয়ে ফিতনা দেওয়া যাবে না কিছু লোক বলছে যে হুজুর আপনি বলছেন যে টাকা দিয়ে ফিতনা দেওয়া যাবে না অমুক অমুক তো বলছে যে টাকা দিয়ে ফিতনা দেওয়া যাবে টাকা দিয়ে ফিতনা দেওয়া যাবে ইমাম আহমদ বিন আফসোস করে বলেছিলেন যে তোমাদের জন্য আফসোস তোমাদের জন্য পরিতাপ যে আমি বলছি যে আল্লাহ রাসূল বলছে যে খাদ্যদ্রব্য দিয়ে ফিতনা দিতে হবে আর তোমরা বলছো অমুক অমুক বলছে যে টাকা দিয়ে ফিতনা দেওয়া যায় তোমরা কি চাচ্ছ যে রসুলের কথার উপর রসুলের গ্রহণ দেবে সেটি সত্যি আশ্চর্যের বিষয় যে মানুষ নিজের সুবিধার কথা ভাবতে গিয়ে নিজের স্বার্থের কথা ভাবতে গিয়ে নিজের অহংকারকে বজায় রাখতে গিয়ে নিজের জিদকে বজায় রাখতে গিয়ে আল্লাহ এবং রসুলের কথার উপরে আলেমের কথাকে প্রাধান্য দেবে এটা সত্যি আশ্চর্যের বিষয় অতএব যে কোনো মশলাতে যে কোনো ক্ষেত্রে আমরা সেটাই মানব যে কোরআন এবং হাদিসে থাকবে এমন কোনো কথা কখনোই মানব না যে কোরআন হাদিসে নেই কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বাণী যে এই কোরআন ও সুন্নাহর মাধ্যমে দ্বীন কালার উপর আল কি করেছে পরিপূর্ণ করেছে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আমি আজ সে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি তো এই দ্বীনের মধ্যে দ্বীন পরিপূর্ণ হয়েছে কোরআন এবং হাদিস দিয়ে কোরআন এবং হাদিস দিয়ে আলেমের কথা দিয়ে নয় আলেমের কথা দিয়ে নয় কোরআন এবং হাদিস দিয়ে পরিপূর্ণ হয়েছে তো আপনি ওটাই মানবেন তার উপরে আমল করবেন যে কোরআন এবং হাদিসে রয়েছে এর বাইরে গেলে পথভ্রষ্ট হয়ে যাবে এর বাইরে গেলে পথভ্রষ্ট হয়ে যাবে অতএব এটা হচ্ছে ক্ষেত্রে ক্ষেত্রে কতটা দেবেন কি পরিমাণ দেবেন এক সা এক সা এক সা সমান কতটা এক সা সমান কতটা এই নিয়ে অপরচন তো আছে সব কিছু উত্তম সমাধান কি যে এখন বর্তমানে আমাদের বাজারেও সার যে পাত্রটা পাওয়া যাচ্ছে ওই পাত্রটি নেমে দেওয়া সব থেকে উত্তম কেন যে পাত্রটা হচ্ছে আয়তন পরিমাপের একক ওজন পরিমাপের একক নয় ওই সায়ে যদি আপনি হালকা জিনিস রাখেন তাহলে ওজন কম হবে
যে ভালো জিনিস না খেতে হবে বেশি হবে এক সা খেজুর আর এক সা চাল শোন হবে ওজনে কখন হবে না কেমন আছেন সেটা হচ্ছে কি আয়তন পরিমাপের একক ওজন পরিমাপের একক নয় তো সবচেয়ে উত্তম হচ্ছে এক সা দিয়ে মেপে দেওয়া চাল দেবেন বা ওজন দেবেন আর সা না পাবেন কি বলবেন তখন যদি আপনি অনুমান করতে যান যে এক সা কতটা হতে পারে তোলাবাদের মধ্যে বা আমাদের মধ্যে বিভিন্ন তৈরি হবে স্বাভাবিক এটা কেউ বলছেন আড়াই কেজি কেউ বলছে প্রতিদিন কেজি আর সৌদি স্থায়ী ফতোয়া কমিটি আল্লাহ ইবনে বাস রাহিমাহুল্লাহ বলছেন যে 700 কিলো তকরিবান মোটামুটি 3 কেজি প্রায় 3 কেজি এখন আপনি কোনটা ধরবেন আড়াই কেজি প্রতিদিন কেজি না 3 কেজি শেখ সোহেল মানে হামিদুল্লাহ বলছে যে এক্ষেত্রে উত্তম হচ্ছে বেশিটা ধরা কোনটা ধরা বেশিটা ধরা কেন যে বেশির মধ্যে কমটাও আছে বেশির মধ্যে কমটাও আছে কিন্তু কমের মধ্যে বেশিটা নেই তো যদি একসা আপনার সন্দেহ আছে কতটা হতে পারে আর এক দিকে হতে পারে কোন দিকে তিন দিকে হতে পারে তিন দিকে হতে পারে আমি তিন দিকে দিয়ে দিন আমি তিন কেজি দিয়ে দিন সমস্যা সমাধান হয়ে যাবে তো এটা আপনি ওজনে যান এটা করবেন যদি ওজনে যান তাহলে এটা করবেন আর যদি ওজনে না যান যদি সা পাত্র থাকে এটাই সবচেয়ে উত্তম সমাধান আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা দায়িত্বশীল আছেন আপনারা এখানে ফেতরা জামা একত্রিত করে যদি আপনাদের সামর্থ্য বা ক্ষমতা আছে যে ঈদের চাঁদ দেখার পর থেকে ঈদ গেজের আগে পর্যন্ত সমস্ত মাল বর্ষণ করতে পারবো তাহলে দায়িত্ব নিন তাহলে দায়িত্ব নিয়ে বর্ষণ করার কোনো সমস্যা নেই এটা ভালো কাজ যদি সামর্থ্য না থাকে ঈদ গেজের আগে আগে সমস্ত মাল বর্ষণ করার তাহলে দায়িত্ব নিয়েন না দায়িত্ব নিয়েন না সৌদি স্থায়ী ফতোয়া কমিটি শেখ সোহেল আসাইমিন সেখানে একটা বাস রেলাই বলছে যে একটা সংস্থা বা সংগঠনের দায়িত্ব হচ্ছে এতটা মাল একত্রিত করা যতটা মাল সে বন্টন করতে পারবে যদি বন্টন করতে না পারে দায়িত্ব নেবেন না এবার এটা হচ্ছে বন্টন করা দায়িত্ব সময় ঈদের চাঁদ দেখার পর পর থেকে ঈদের চাঁদ আগে পর্যন্ত হ্যাঁ আমি একটা কথা বলবো জমা করার দিন পনেরা যে বেতন জমা করতে হবে যদি সমাজে বন্টন করি আমরা তো জমা করা যে ডেট আছে এক্ষেত্রে সেই বুখারি হাদিস অনুযায়ী আব্দুল ইবনে উমারের আমল অনুযায়ী ওয়াকানু ইউতুনা ক্বাবলা আল ফিত্রি বিয়াউমিন আও ইয়াউমাইন তারা ঈদের একদিন অথবা দুই দিন আগে ঈদের একদিন অথবা দুই দিন আগে সামাজিক ভাবে ফিত্রা মাল একত্রিত করতেন ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন যে তিন দিন আগেও জমা করা জায়েজ তো আপনি 29 তারিখ 28 তারিখ ও 27 তারিখ এই তিন দিন ফিত্রার মাল সামাজিকভাবে একত্রিত করতে পারেন আর বন্টন করার সময় কতটা চাঁদ দেখার পর থেকে ঈদগাহ যাওয়ার আগে করুন আল্লাহর উপর আলাদা সকলকে সঠিক স্থানে জানার সঠিক দান করুন এবং এখন যে সময়টা আছে রমজান মাসের এটাকে সঠিকভাবে ব্যয় করে বেশি বেশি সালাত আমল করে দোয়া করে তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজেকে পাপ থেকে মুক্ত করার তৌফিক দান করুন এবং আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে এমন আমল বা তৌফিক দান করো এমন কাজ বা তৌফিক দান করো যার মাধ্যমে আমাদের এই কষ্টের সিয়াম কবুল হবে এবং এই পূর্বে ও সাহাবের বিনিময়ে আমরা আমাদের পূর্বের গুনাহ থেকে মাফ করতে পারবো এবং আমাদেরকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করো যার বিনিময়ে আমরা জান্নাত থেকে পেতে পারি আল্লাহর উপর আলোচনা দোয়া কবুল করুন আল্লাহুম্মা আমিন তোমরা দোয়া করুন শেষ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك